আজকে আমরা যাচ্ছি লোটাস পন্ড, এটি রোড নাম্বার 12 এ এমএলএ কলোনিতে অবস্থিত। এখন বিকেল 4:30 বাজে আর আমরা বেরিয়ে পড়েছি, আমাদের অটো চলে এসেছে। আমরা অটো করে ওমেগা হসপিটাল পর্যন্ত যাব, সেখান থেকে জাস্ট 5 মিনিট হাঁটলেই লোটাস পন্ড। এখান থেকে হাঁটা শুরু করছি। তিন থেকে 4 মিনিট হাঁটার পরে আমরা এখন এসে পৌঁছে গেছি লোটাস পন্ডে। এখানে ঢুকতে গেলে কোনো টিকিট লাগে না, আর এটা সোমবার থেকে রবিবার পর্যন্ত খোলা থাকে। আর এর খোলার টাইমিং হচ্ছে সকাল 6টা থেকে সকাল 10টা পর্যন্ত, আর বিকেল 4টে থেকে রাত্রি 8টা পর্যন্ত। এখান থেকে প্রচুর মাছ আর কচ্ছপ দেখা যাচ্ছে। দাঁড়ান, আমি একটু আপনাদের চারপাশটা ঘুরে দেখাচ্ছি। বড় একটা পুকুর আর তার মাঝখানে ফোয়ারা, যেটা পুকুরের সৌন্দর্য বাড়িয়ে দিয়েছে। এই পুকুরের চারপাশ দিয়ে রাস্তা আছে, চলুন তাহলে আপনাদের পুকুরের চারপাশটা ঘুরে দেখাই। মাছ এখানে, সবাই মাছগুলোকে খেতে দিচ্ছে আর তার সুন্দর দৃশ্য উপভোগ করছে। মাছ দেখে আবার আমরা এগিয়ে চললাম।
মাছের শিকারের জন্য চুপ করে বসে আছে। আবার এখানে প্রচুর মাছ, এখানে সবাই মাছগুলোকে বিস্কিট খেতে দিচ্ছে আর মাছগুলো লাফিয়ে লাফিয়ে বিস্কিট খাচ্ছে। এরকম একটা প্রকৃতির মাঝখানে শান্ত পরিবেশে কিছুটা সময় কাটিয়ে খুব ভালো লাগলো। পরে আবার কোনো একদিন আসবো। লোটাস পয়েন্ট থেকে বাড়ি যাওয়ার পথে চায় চাশকাতে ঢুকলাম। এখানে প্রচুর পরিমাণে খাবার আছে, আমি সবগুলোর নাম জানি না। এখানে ইরানি চা পাওয়া যায়, ইরানি চা হায়দ্রাবাদের প্রচুর জনপ্রিয়, তার জন্য এখানে মালাই রেডি করে রেখেছেন। আমি এখান থেকে শুধু অনিয়ন সামোসা খেলাম, তারপরে পাশের একটা দোকান থেকে এক চপ খেয়ে বাড়ি যাচ্ছি। তাহলে আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে।